নমস্কার, আপনারা দেখছেন নিউজ বাংলা 24। আজ 75তম স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে চারদিকে চলছে বিভিন্ন অনুষ্ঠান। প্রত্যেকটা বিদ্যালয়ে উত্তোলিত হচ্ছে জাতীয় পতাকা, সঙ্গে হচ্ছে পদযাত্রা এবং বিভিন্ন অনুষ্ঠান। কিন্তু এই আজকের মতো গুরুত্বপূর্ণ দিনও সময় মতো এলেন না শিক্ষকরা, সেই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ অভিভাবক এবং এলাকাবাসী। পরে দেরি করে শিক্ষকরা পৌঁছলেও তাদেরকে দেওয়া হলো না পতাকা উত্তোলন করতে। পতাকা উত্তোলন করল গ্রামবাসীরা, শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে দেখানো হলো বিক্ষোভ। যদিও সময়ে এসেছে বলে সাফাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের, সমগ্র ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত চকসাদন জুনিয়র হাই স্কুলে। দীর্ঘদিন ধরেই বেনিয়মের অভিযোগ উঠছে বিদ্যালয়ে। স্কুলে রয়েছে 259 জন ছাত্রছাত্রী, কিন্তু শিক্ষক মাত্র 2 জন। অভিযোগ, তারপরেও সেই 2 জন শিক্ষক সময় মতো আসেন না, সঠিকভাবে হয় না লেখাপড়া, দেওয়া হয় না মিড ডে মিল। কিন্তু তারপরও সব মুখ বুঝে সহ্য করছিলেন এলাকাবাসী। সহ্যের বাঁধ ভেঙে যায় সোমবার সকাল থেকেই। বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ভিড় জমিয়েছিল, স্বাধীনতা দিবসের জন্য প্রত্যেকের মধ্যে ছিল উৎসাহ। তারা ভেবেছিল প্রত্যেক বিদ্যালয়ের মতো তাদের বিদ্যালয়েতেও পদযাত্রা বেরোবে, হয়তো ছোটখাটো অনুষ্ঠান হবে। কিন্তু খুদে ছাত্রছাত্রীরা অপেক্ষা করতে থাকলেও দেখা মেলেনি শিক্ষকদের। গ্রামবাসীরা নিজেরা ছাত্রছাত্রীদের নিয়ে পদযাত্রা করায়, তারপর নিজেরাই পতাকা উত্তোলনের ব্যবস্থা করে। সেই সময় ঘড়ির কাঁটায় তখন 9:34, তখনও স্কুলে হাজির হয়নি শিক্ষকেরা। তারপর ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ দেখাতে শুরু করে, শিক্ষকদের পতাকা উত্তোলন করতে দেওয়া হয়নি। যদিও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মতে সরকারি নির্দেশিকা অনুযায়ী সময় মতো তারা স্কুলে এসেছেন, তাদের নিয়ে যে বিভিন্ন অভিযোগ তা সম্পূর্ণ সত্য নয়। স্থানীয় বাসিন্দা নয়ন দাস এই প্রসঙ্গে কি বলছেন শোনাব। আমাদের অভিযোগটা হচ্ছে, আজকে আমাদের স্বাধীনতা দিবস, আজকে স্যারকে টাইমলি আসা উচিত ছিল, কিন্তু আজ টাইম ওদের ওভার হয়ে গেছে। আমরা সব ছাত্রকে নিয়ে আমরা র্যালি করলাম, সব ব্যবস্থা করে দিয়েছি, টিচারের কোনো খবরই নাই। তারপরে ওরা সপ্তাহে একদিন আসছে না মাসে 4 বার আসছে, এটা দেখি না। আজকে আমি ওটা প্রশ্নই করিনি, কারণ হচ্ছে আমার কি আপনি পুরো মাসে কী করলেন না করলেন আমি একবারও জিজ্ঞাসা করিনি, একবার কমপ্লেনও করিনি। কিন্তু আজকের দিনে আপনি টাইম মেনটেন কেন করলেন না, আমার কাছে এটা। আপনার স্টুডেন্ট এসে যে স্কুলে এসে কে কোথায় যাচ্ছে না আসছে, আমরা সকাল থেকে এখানে পড়ে আছি, আমাদের দায়িত্ব নাই, তবু আমরা আছি, আমরা গ্রামের সদস্য বলে। আমরা স্টুডেন্টের ভালো চাইছি, আমরা গ্রামবাসী ভেবে আমরা ক্লাবে করলাম আগে, স্কুলে প্রাইমারি স্কুলে এখন হলো, তারপরে এই জুনিয়র স্কুলে কোনো খবরই নাই। একটা টিচার আসা 10-15 মিনিট আগে হলো, তারপরে আসলো 2 মিনিট আগে একটা। আপনার ওই কারণেই আমরা আজকে এই সিদ্ধান্ত নিয়েছি কি মাস্টারগুলো টিচারগুলো যে আছে ওদের কি টাইম সেন্স বলে কিছু নাই। স্থানীয় বাসিন্দা ওম কুমার সিং এই প্রসঙ্গে বলেন, আজকে স্বাধীনতা দিবস, আজকের দিনে মাস্টার মশাইদের অন্তত সকাল সকাল আসা উচিত, এসে নিজের স্কুলের ডিসিপ্লিন অনুযায়ী গ্রামে একটা প্যারেড করিয়ে নিজের পতাকা উত্তোলন সময় উত্তোলন করানো উচিত। ওই জায়গাতে আমরা গ্রামবাসীরা এখানে এসে বাঁশ জোগাড় করলাম, সব কিছু আমরা জোগাড় করলাম, এবার ওনারা বাবু সাহেবের মতো আসছে 8:30-9টার দিকে। একটা টিচার এসছে 9টায়, একটা এসছে 9:15, 9:15 এসে ডাইরেক্ট পতাকার দড়িতে হাত দিচ্ছে আমি পতাকা উত্তোলন করবো। তো আমরা তো গ্রামবাসীরা এখানে ঠিকানি রাখেনি সরকারের, যে আমরা আপনারা স্কুল তৈরি করবেন, টিচার রাখবেন, আমরা সব কিছু করবো না। স্কুলে কোনো ডিসিপ্লিন আছে? আপনি একটা বাচ্চাকে জিজ্ঞাসা করেন, যদি পড়ে নিতে পারে তাহলে আপনি বলবেন সরকার। আজকে যে পতাকা উত্তোলন হলো, কারা পতাকা উত্তোলন করলো? আমরা গ্রামবাসীদের হাত থেকে, আমাদের মাননীয় ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি যে গ্রামের, তার হাত থেকে উত্তোলন করালাম, কারণ এখানকার টিচারের আমি যোগ্যতা মনে করলাম না যে উনি পতাকাকে হাত দিবেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি কি বলছেন এই প্রসঙ্গে দেখুন। এটা আমি কিছু বলতে চাইছি, এটা গ্রামবাসীর ব্যাপার, কারণ আমরা আমাদের স্কুল থেকে আমরা আয়োজন করেছি, আমরা টিচার 7টার আগে, 8টার আগে চলে এসছে, উনি এসে আর এরেঞ্জ ব্যবস্থা করেছেন। আমরা আসতে 9:05 গেছি, 9:10 আমার ফোন করে উত্তর মধ্যে চাইলেন, তখন গ্রামবাসী এসে বাধা দিলেন। আচ্ছা, আপনার আমি আমাদের গভর্নমেন্ট করে দিলে ফিক্স টাইম করে দিক, যে 9টা বা 8টা একটা ফিক্স টাইম করে দিক, যেহেতু পতাকার টাইম 12:00 টাইম তোলার টাইম আছে, আমরা কিন্তু রুলসের বাইরে যাইনি, আমরা আমাদের টাইমের মধ্যে। কোথাও কি গাইডলাইন আছে যে 12টার মধ্যে পতাকা উত্তোলন? আমরা 9:15 আমরা পতাকা উত্তোলন করতে গেছিলাম, দেয়নি আমরা, এটাই। প্রত্যেক দিনই এমনি ভাবে দেরি করে আসছেন এমনই অভিযোগ জানিয়েছে? এই জুনিয়র হাই স্কুলে কতগুলো, আমরা বিফোর টাইমে 9:00 কি 9:35 ঢুকে যাই স্কুলে, এটা কেন বলছেন না? যে আমার দিন 9টা কোনো দিন আমরা ট্রেন রাইটার তাহলে 9:35 ঢুকে যাই, ওটা তো বলছে না। আচ্ছা, স্কুলে কতগুলো টিচার আছে এখানে? দুটো থাকা কটা উচিত? থাকা তো কোনো দিন না, একবার গভর্নমেন্ট এসে 41:1, আমাদের স্টুডেন্ট সংখ্যা 258 জন,
आजादी की अमृत महोत्सव उपलक्षे स्वाधीनता दिवस दिन सारा देश जुड़े विभिन्न प्रतिष्ठान हो नान अनुष्ठान विभिन्न स्कूले पताका उत्तोलन संगे हे पदयात्रा और अनुष्ठान और खूब स्वाभाविक भाव बर्तमान समाजे छात्र छात्री बोझाते हैं स्वाधीनता दिवस तात्पर्य से क्ज शिक्षक शिक्षिका से रकम एक गुरुत्वपूर्ण दिन जदि शिक्षक देरी कर स्कूले आसे स्वाभाविक भाव अभिभावक और एलिकाबी क्षुब्ध हब यह घटना अत्यंत दुख जनक एवं निंदनीय नूराइन रिपोर्ट NB24 আমাদের দৃষ্টি সুন্দর সমাজের দিকে আমাদের দৃষ্টি ভাঙন বন্যা বিটেছাড়া উদ্বাস্তু সেই সব মানুষের দিকে আমাদের দৃষ্টি খেলা বিনোদন ও আপনার সাফল্যের দিকে আমাদের দৃষ্টি দেশ জুড়ে জাল টাকা এবং সন্ত্রাস ছড়িয়ে দেওয়া সেই চক্রান্তকারীদের দিকে আমাদের দৃষ্টি রয়েছে রাজনৈতিক উত্থান পাতানের দিকে আমাদের দৃষ্টি রয়েছে সারা দেশ জুড়ে দৃষ্টি আছে আমাদের সমস্ত খবরের দিকে আপনারা দেখছেন নিউজ বাংলা 24 আমাদের নজর প্রতিটি খবরে আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের পেজটিকে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন।